ব্যবধানে তাদেরকে রাজপথে নেমে এসে তাদেরকে প্রতিবাদ জানাতে হচ্ছে। এর চেয়ে দুর্ভাগ্যতার কিছু নাই। দুর্ভাগ্যটা হলো এইখানেই যে তারা কোনটা আগে করবে কোনটা পরে করবে, তাদের চিকিৎসা না করে তারা আজকে ঘোষণা দিচ্ছে 250 স্টেডিয়াম করতে হবে বাংলাদেশে। ওই স্টেডিয়াম করার দায়িত্ব তাদের। আরে বাবা, আপনাদের দায়িত্ব হলো একটা নির্বাচন করে, একটা গ্রহণযোগ্য নির্বাচন করে রাজনীতিবিদদের হাতে ক্ষমতায় ছেড়ে দেওয়া। আবার আরেক উপদেশটা দেখলাম, বলতেছে রাজনীতিবিদরা সব ই হয়ে গেছে, বুড়া না রাজনীতিবিদরা নাকি সব দুর্নীতিবাজ হয়ে গেছে। তা দুর্নীতিবাজ রাজনীতিবিদদের তো তারাই পালাই গেছে আওয়ামী লীগ, আর রাজনীতিবিদরা তো রাজনীতি ক্ষমতাই ছিল না, সংস্কার করলে ওই জায়গাটা করেন যে রাজনীতিতে যারা আইসা মাস্টারি করে, যারা খবরদারি করে, ওইটা যাতে না হয়, রাজনীতিটা যাতে প্রকৃত রাজনীতিবিদরা রাজনীতি করতে পারে সেটা সংস্কার করে যার যার জায়গাটা। আজকে সবাই সব কিছু করে শেষ সময় এসে রাজনীতি করতে চায়, এমপি হইতে চায়, মন্ত্রী হইতে চায়। এই হলো আজকের অবস্থা। সে বিচারক হোক, সে প্রশাসক হোক, সে ব্যবসায়ী হোক, সব কিছু। লাস্ট পার্লামেন্ট ছিল কাদের? রাজনীতিবিদদের ছিল? ছিল না। ব্যবসায়ীদের পার্লামেন্ট ছিল, ব্যবসায়ীদের চোর চোরটাদের পার্লামেন্ট ছিল। তা আমরা তো সেটাই বলতেছি, সেই স্বাধীনতার আমল থেকে এখন পর্যন্ত আমরা ভোটের অধিকারটাকে এস্টাবলিশ করতে পারলাম না। পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করলাম এই ভোটের জন্য। শেখ মুজিবের 7ই মার্চের ভাষণ খুঁজা দেখেন যে জনগণ ভোট দিল ক্ষমতা পাইতেছি না। এর পরবর্তী পর্যায়ে বারবার খালি ভোটের অধিকারেই চলে গেছে। গত 15 বছর ধরে ভোট নাই। আবার কেউ কেউ তাদের মধ্যেই বলেন যে খালি ভোটের জন্য কি 5ই আগস্ট হয়েছে নাকি। আরে ভাই, ভোটের জন্য হয়েছে? 15 বছর, 17 বছর, 18 বছর ধরে আমরা আন্দোলন করছি কিসের জন্য? যে মানুষের অধিকার আমার দেশকে চালাবে তার সেটাকে আমি ডিসাইড করব, সেটা কি ইন্ডিয়া ডিসাইড করবে? এই কারণেই তো আমরা 17-18 বছর ধরে আমরা আন্দোলন করছি। আমাদের শত শত আমাদের শহীদ হয়েছে, হাজার হাজার গুম হয়েছে, লক্ষ লক্ষ আজকে মামলার আসামি। এখন পর্যন্ত এই সরকার আসার পরও তার কাছে আমাদের মামলা উঠানোর জন্য দেল দরবার করতে হচ্ছে। কেন করতে হচ্ছে? আজকে যদি কথাটা একটু সত্য হলে একটু কঠিন লাগতে পারে, প্রফেসর ইনুর সাহেবের মামলা যদি একদিনে উদ্ধ হইতে পারে, তাহলে কেন তারেক রহমানের মামলা উদ্ধ হবে? আজকে যেমনি এই সরকার বাস্তবতা, এই সরকারকে যেমনি দেশে দরকার, আমরা চাই এই সরকার সফল হোক, ঠিক তেমনি ভাবে আজকে আধিপত্যবাদের বিরুদ্ধে যদি রাজনৈতিক প্রতিরোধ গড়ে তুলতে হয়, তাহলে তারেক রহমানকেও দেশে দরকার। আধিপত্যবাদের ইসের আবার মাথা ফুসফুস করতেছে। এর জন্য সময় দিলে চিন্তা করতে হবে এখন আমাদেরকে, যে আমরা যদি এই সরকার সময় চাচ্ছে, সময় দিলে কি ফ্যাসিবাদ আরো শক্তিশালী হবে, না সময় দিলে তারা বিএনপি কে দুর্বল করবে? তোরটা চাচ্ছে অনেকেই তো বলেন, মুখ ফুসকে বলেই ফেলেন, এখন তো নির্বাচন দিলে বিএনপি চলে আসবে। আরে ভাই, জনগণ যাকে ভোট দেয় সে আসবে? আসিরাও তো এর জন্য একটা নির্বাচন দেয় নাই, নিজেই পরিষ্কার করে বলছে, পরিষ্কার আমি ভোট দিব ওই তারেক আইসা দেশ চালাইবো, এটার লাগিয়া আজকে এই সরকারের মধ্যে কেউ কেউ কি ওই ভূত তার কাঁধে বসছে কিনা, আজকে এই সরকারকে চিন্তা করতে হবে, চিন্তা করতে হবে। বিএনপি দেশের মানুষের জন্য রাজনীতি করে।